হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম তো ট্যাপ সোয়াইপ তো প্রায় মিরাকল ঘটায় দিল রে ভাই কারণ মাত্র এক ঘন্টা আগে এদের টুইটার পেজে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট এসেছে এখানে ট্যাপ সোয়াইপের একটা ইভেন্ট বাইনান্স নিজে প্রমোশন করেছে তো আমরা যদি অ্যানাউন্সমেন্টটা ওপেন করি এখানে দেখতে পারবো দেখেন বাইনান্সের সাইডে ট্যাপ সোয়াইপের একটা ইভেন্ট এসেছে এবং এখানে যেটা বলেছে আপনি যদি বাইনান্সে রেজিস্ট্রেশন করেন তাহলে সিক্স হান্ড্রেড ডলারের ট্রেডিং ফি ক্রেডিট দিবে তো সেক্ষেত্রে বলব বাইন্যান্স যেহেতু ট্যাপসঅ্যাপটি নিজে প্রমোশন করেছে নিজে ইভেন্ট শেয়ার করেছে সেই ক্ষেত্রে ভাই ট্যাপস অ্যাপ থেকে যে আমরা মাইনিং করতেছি এবং ট্যাপসঅ্যাপ বাইনান্সে হয়তো ইন লিস্ট হয়েও যেতে পারে এবং যদি এটা লিস্ট হয়ে যায় তাহলে তো আমাদের সকালের কপাল খুলে যাবে এবং বিগেস্ট একটা প্রফিট কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব বাট হ কিছুদিন আগেও কিন্তু একটা গু গুঞ্জন এসেছিলো ট্যাপসাইফ স্ক্যাম ট্যাপস্যাম স্ক্যাম কারণ এদের যে কার্যক্রম ছিল এবং কার্যক্রমটা অনেকটা স্ক্যামিংয়ের দিকে ধাপিত হচ্ছিলো এবং তার জন্য সকালে কিন্তু ট্যাপ সাইফকে স্ক্যামই বলতেছিল এবং ট্যাপ স্ক্যাম না স্ক্যাম বলতে না বলতে কিন্তু একটা মিরাকেল ঘটে তারা বাইনান্সে একটা ইভেন্ট নিয়ে আসলো এটা ভাই ফুরাই একটা অস্থির একটা বিষয় যেমনটা আমরা নটকয়নের ক্ষেত্রে দেখেছিলাম এবং নটকয়নে আমরা অনেকে স্ক্যাম স্ক্যাম বলেছিলাম অনেকে আমাকে সে সময় ভিডিও বানিয়েছিলাম গালাগালি পড়ে করেছিল ভাই ট্যাপস পেমেন্ট দেবে না হ্যান্ড কার্ড বারবার তারা ডেট পরিবর্তন করতেছিল পরবর্তীতে নট কয়েন যেটা করলো আমাদের বিগেস্ট একটা প্রফিট দিয়ে দিল এবং বাইনান্সে লিস্ট করে দিল সেম টু সেম একই রকম মনে হচ্ছে ট্যাপস অ্যাপের ক্ষতিই হচ্ছে ট্যাপস অ্যাপে যখন সকলে স্ক্যাম স্ক্যাম বলতেছে তখনই কিন্তু ট্যাপস অ্যাপ বাইনান্সের একটা ইভেন্ট নিয়ে চলে আসলো তো সেক্ষেত্রে ভাই কি বলবো ভাই কোন প্রজেক্ট যে কোন সময় প্রফিট দিয়ে দিবে ভাই এটা বলা মুশকিল তো আমি আপনাদের প্রত্যেকের রিকোয়েস্ট করবো ভাই আপনারা প্রত্যেক থেকে কন্টিনিউসভাবে মাইনিং করতে থাকুন তো ইন ফিউচার যা হবে দেখা যাবে কারণ কোন প্রজেক্ট কোন সময় প্রফিট দিবে বলা যায় না ভাই এবং এটা বাইন্যান্সেও লিস্ট হয়ে যেতে পারে কারণ যেহেতু একটা ইভেন্ট নিয়ে ওরা এসে গিয়েছে তো সেক্ষেত্রে আপনার যারা মাইনিং করতেছেন ভালো কথা এবং যারা জয়েন না অবশ্যই দ্রুত জয়েন এখানে আপনারা মাইনিং করতে থাকুন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট হয়ে যেতে পারে যেহেতু এরা অলরেডি বাইন্যান্সের নাম হচ্ছে অনেক বড় কারণ বিশ্বের মধ্যে এক নম্বর এক্সচেঞ্জ সাইট হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ সাইট ওকে তো আপনারা কন্টিনিউভাবে মাইনিং করতে থাকুন ইন ফিউচার এটা উইথড্র আপডেট এ টু যে ডিটেল যখন আপডেট আসবে সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব তার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না অবশ্যই অবশ্যই ভাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু প্রতিনিয়ত ট্যাপ সোয়াব মাইনিং অন্য অন্য মাইনিংয়ের আপডেট নিউজ কিন্তু সবার আগে দেওয়া হয়ে থাকে ওকে তো তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো লাস্টের যে রিসেন্টলি যে আপডেটই ছিল এটাই ওরা বাইনান্সে আর কি ওরা একটা ইভেন্ট নিয়ে এসেছে এবং বাইন্যান্সে ইভেন্ট আসা মানেই যে বাইন্যান্সের লিস্ট হয়ে যাওয়া বিষয়টা এমন না যেহেতু বাইনান্সের সাথে ইভেন্ট এনেছে তার মানে বাইনান্সের সাথে একটা কলাবেশন অর্থাৎ বাইন্যান্সের সাথে একটা যোগাযোগ রয়েছে ট্যাপসপের এটাই বোঝা যায় তো সেক্ষেত্রে ইন ফিউচার একটা লিস্টিং হয়েও যেতে পারে এটাই আমি আপনাদের বোঝাতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমি এটাও বোঝাতে চাচ্ছি ভাই আপনার কোনো প্রোজেক্টে হাল ছেড়ে দেবেন না ভাবে মাইনিং করে যান ইনশাআল্লাহ এখান থেকে হয়তো নট কয়েনের থেকেও ভালো কিছু হয়ে যেতে পারে কারণ এখানে আর্নিংটা আমার জানা মতো আপনাদের অনেক ভালো আর্নিং হচ্ছে ওকে তবে আমি বলবো আপনার এখানে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করার দরকার নাই কারণ লাস্ট টাইম যে একটা ট্রাস্ট এসেছিল আট ডলার দশ না ছয় ডলার খরচ করে বেশি আর্নিং করা যাবে তো আমি ইনভেস্টমেন্টের দিকে একবারে উৎসাহিত না কারণ কোন প্রজেক্ট পরবর্তীতে কী হবে বলা যায় না তবে আপনার ফ্রিতে যে আর্নিংটা দিচ্ছে সেটাই আমরা এখান থেকে করতে থাকবো ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে যাবে ওকে তো এটাই ছিল ট্যাপসাইফের রিসেন্ট একটা আপডেট এসেছে সেটাই তো আপনার কন্টিনিউ মাইনিং করতে যান পরবর্তীতে কি আপডেট আসে পরবর্তীতে উইড্রো আপডেট বা কে ওয়াইসি আপডেট অথবা এখানে অনেকে স্ক্যাম বলতেছে আসলে স্ক্যাম করবেন কিনা টু যে আপডেট আসার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলে জানাই দিব ওকে তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওকে তো প্রত্যেকে কন্টিনিউভাবে মাইনিং করতে থাকুন আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ